আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার এবং সবথেকে সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলে চায়ের সাথে কিন্তু আপনারা এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু গ্রেট করে নিয়েছি। তো গ্রেটারের ছোটো সাইড দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি করে আমি গ্রেট করেছি। তো এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি ছোট করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1/2 চা চামচ পরিমাণের, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1/4 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। এখানে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যখন দেখবেন যে এইরকমভাবে চপে শেপ দিয়ে নেওয়া যায়, ঠিক তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে। তো একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসের সাহায্যে কোট করে নেব। তো এই জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়োতেও এটা কোটিং করে নিতে পারেন। চপটা যেহেতু ভিজে, তো এই জন্য কিন্তু খুব ভালো করে কোটিং করে নেওয়া যাবে। এখানে কোনো ডিমের প্রয়োজন হবে না। তো আমি সব সাইড দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। একইভাবে আমি বাকি চপগুলোও কোট করে নিচ্ছি। তো সবগুলোই কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যেহেতু আলুটা কাঁচা ছিল, এ কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে আমি দুই পাশেই মুচমুচে করে ভেজে নিচ্ছি। দুই পাশেই আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নিচ্ছি। সবগুলো চপেই ভেজে নেওয়া হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু রিয়েলি অসম্ভব মজার হয়েছে এই চপগুলো। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ছোট বড় সবারই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।